মহা বিষুবো বা বসন্ত বিষুবো, ভার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্স, কাকে বলে মহা বিষুবো বা বসন্ত বিষুবো? কক্ষতলের ওপর পৃথিবীর অক্ষ 65.5 ডিগ্রি কোণে হেলে অবস্থানের জন্য 21 মার্চ তারিখে সূর্যকিরণ নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর ও দক্ষিণ উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে। সেই জন্য 21 মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই এই দিনটিকে মহাবিষুব বা বসন্ত বিষুব বা ইংরাজিতে ভার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্স বলে। ইকুইনক্স একটি ল্যাটিন শব্দ, ইকুই এর অর্থ হল ইকুয়াল বা সমান, নক্স এর অর্থ নাইট অর্থাৎ রাত্রি। মহাবিষুব বা বসন্ত বিষুবের কারণ, মহাবিষুব বা বসন্ত বিষুবের কারণ হল এক, মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে, দুই, উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে, তিন, ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সম দ্বিখণ্ডিত করে, এবং চার, উত্তর ও দক্ষিণ মেরু একই সাথে সূর্যের আলো পায়। মহাবিষুব বা বসন্ত বিষুবের প্রভাব, মহাবিষুব বা বসন্ত বিষুবের প্রভাব হল এক, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। দুই, স্থানীয় সময় অনুযায়ী পৃথিবীর সব জায়গায় সকাল 6টায় সূর্য ওঠে ও সন্ধ্যা 6টায় অস্ত যায়। তিন, 21 মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে, সমভাবাপন্ন সেরা আবহিক অবস্থা থাকে, তাই দিনটিকে বসন্ত বিষুব বা মহাবিষুব বলে। চার, দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকায় এই দিনটি দক্ষিণ গোলার্ধে জলবিষুব বা শরৎ বিষুব নামে পরিচিত।